8 বছর আগে লক্ষীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী। পরে তার যৌনাঙ্গে লাঠি ঠুকিয়ে মারাত্মক জখম করা হয়। বিচার শেষে 2017 সালে এই মামলায় চারজনের মৃত্যুদণ্ড দেন আদালত। 2017 সালের মার্চে উচ্চ আদালতে যাওয়া মামলার শুনানি হয়নি এখনও। চলন্ত বাসে সিরাজগঞ্জের রূপাকে ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের ফাঁসির রায় হয়েছে 2018 সালে। ডেথ রেফারেন্স হিসেবে মামলাটি হাইকোর্টে আসলেও 2 বছর ধরে রয়েছে ফাইলবন্দি। এরকম অসংখ্য মামলা বিচারাধীন দেশের উচ্চ আদালতে, বিষয়টি হতাশাজনক বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। উচ্চ আদালতে আসে তখন তো আর দেখি না এটা বিচারের মুখ দেখে, কাজেই এই নির্দেশনাগুলো বাস্তবায়িত না হলে আসলে তো এটা নিয়ে বিশেষ কিছু বলার নাই। বিচার শাস্তি কঠোর হলো কিনা, কাকে কিভাবে শাস্তি প্রদান করা হলো, ঠিকার চেয়ে তো বেশি প্রয়োজন হচ্ছে শাস্তি প্রদান হবে এই বিশ্বাসযোগ্যতা গড়ে তোলা। এটার ফলে তো কিন্তু জনগণের মধ্যে এক ধরনের কিন্তু অসন্তুষ্ট দেখা যায় যে আরে কি হবে, নিচের থেকে আমরা বের সাজা পেয়েছে, উপরে যে ছাড়া পাবে। এই যে আদালত সম্পর্কে যে একটা ধারণা, এই ধারণার মাঝখানে যে অনেক কিছু আছে সেটা কিন্তু অনেক মানুষ জানে না। এসব মামলার নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে উদাসীনতার কথা স্বীকার করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। স্পেশাল দৃষ্টি না রাখলে এত মামলার জট যে এই মামলাগুলো রেডি করা সম্ভবপর হয়ে ওঠে না। সেজন্য আমাদের যে এখন বর্তমানে যে অবস্থা, সামাজিক অবস্থায়, তাতে স্পেশালভাবে আমাদের এদিকে দৃষ্টি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 180 দিনের মধ্যে নারী ও শিশু নির্যাতনের মামলা নিষ্পত্তির আইনি ও হাইকোর্টের নির্দেশনা থাকলেও বিচারিক আদালতও তা মানছে না বলে অভিযোগ আইনজীবীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।